আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের বিচারিতা দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, তোমাদের দাবি মানতে হবে। আমরা কারা? NHM। তোমরা কারা? NHM। ওই দিদিটা NHM, ওই দাদাটা NHM, পরিষেবা দিচ্ছে কারা? NHM। রাস্তায় কারা? NHM। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, তোমাদের দাবি মানতে হবে। আরে তোরা কোথায়? রবীন্দ্র রবীন্দ্র আজ অব্দি আমরা এটা করতে পারিনি। এটা বলবো আমাদের সংগঠনের দায়, আমাদের ব্যর্থতা, আমাদের সকলের ব্যর্থতা। কিন্তু আমরা পারিনি। আমরা সুস্থ মস্তিষ্কে কীভাবে আন্দোলনটাকে ডাইভার্ট করা যায় সেই প্রতারণায় বাদ দিচ্ছি, সেই প্রতারণায় বাদ হচ্ছে কোনো সিদ্ধান্ত উপর থেকে নিচে যাবে না। এটা হচ্ছে সংগঠনের নিয়ম, নিচু থেকে উপর তলায় আসবে। যারা যারা গানে একটু গানের সাথে যুক্ত হবে, লেডিস তলায় শোনায়, একটু লেডিস দু একজন এলে গলাটা মানে এটা ভালো হয়। চলে আসুন। We are not afraid today. Oh, deep in my heart, I do believe. আজ বিগত 10 মাস 11 মাসের একটা আন্দোলনের ফলস্বরূপ রাজ্যে NHM কর্মচারীদের বেতন সংশোধিত বেতনের একটা নির্দেশনামা 29/12/2020 তারিখে জারি হয় স্বাস্থ্য ভবন থেকে, যার নাম ছিল মেমোরান্ডাম। জীবনে প্রথমবারের জন্য একটা মেমোরান্ডাম দেখলাম অর্ডারের পরিবর্তে। যাই হোক, আমরা আশান্বিত হলাম যে প্রত্যেকটা কর্মচারীরই বেতন বাড়লো। যাই হোক, যা আশাতীত কারোরই বাড়েনি, কিন্তু বেড়েছে। তারপর আমরা আশা করেছিলাম ঠিক আছে 29/12 বেরোলো, 31/12 আমরা বেতন পাইনি, সেই সংশোধিত বেতন আমরা পাইনি। আমাদের আশা ছিল জানুয়ারি মাসে সেই সংশোধিত বেতন পাব, কিন্তু জানুয়ারি মাসেও কোনো লিখিত অর্ডার ছাড়া শুধুমাত্র মৌখিক আদেশের ভিত্তিতে কোনো জেলাতেই, রাজ্যের কোনো জেলাতেই জানুয়ারি মাসেও সেই সংশোধিত বেতন কোনো NHM কর্মচারী পায়নি। তার পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের আগে যখন জানা গেল যে সংশোধিত বেতন পাওয়া যেতে পারে, সেই সময় একটা আদেশনামা জারি করার কথা হলো। তার মধ্যেখান থেকে 19/2 তারিখে স্বাস্থ্য দপ্তরের GA ব্রাঞ্চের একটি অর্ডার দেখা গেল, যেখানে কিছু NHM ডাটা এন্ট্রির নাম রয়েছে। উত্তর 24 পরগনা জেলার তার মধ্যে 43 জন ডাটা এন্ট্রি মানে কর্মরত 43 জন ডাটা এন্ট্রি অপারেটরের নাম সেই তালিকায় রয়েছে। পরবর্তীতে যখন মায়নার তারিখ এলো, 28 তারিখ বা 26 তারিখ, যেটা শুক্রবার ছিল শেষ কর্মদিন এই মাসের, সেই দিনেও আমরা যখন অফিস থেকে বেরোলাম আমরা জানতে পারলাম যে আমাদের বেতন হচ্ছে না, কারণ ওই সংশোধিত 43 জন যে ডাটা এন্ট্রি অপারেটরের বেতন রয়েছে সেই ডাটা এন্ট্রিদের নাকি পুরানো বেতন দেওয়া হবে, সংশোধিত বেতন তাদেরকে দেওয়া হবে না। এ সেই পুরানো পদ্ধতি, পুরানো খেলা, ব্রিটিশ আমল থেকে চলে আসছে, ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু ওই ঠান্ডা করে থেকে আধিকারিকরা এটা বুঝতে পারছেন না, উত্তর 24 পরগনা NHM কর্মচারীদের ঐক্য ডিভাইড অ্যান্ড রুল করে ভাঙা যাবে না। আজকে ওই 43 জনের মায়নার মধ্যে এই অফিসে যারা কর্মরত, CMO অফিসে যারা কর্মরত, সেই 5 জনকে রাতের অন্ধকারে, আবারও বলছি রাতের অন্ধকারে, সেই 5 জনকে পুরানো বেতন দেওয়া এবং বাকিদেরকে নতুন বেতন দিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করা হয়েছে। আমরা সেই দিনই আধিকারিককে চিঠি দিয়েছিলাম, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়েছিলাম যে আমাদের যেন সংশোধিত বেতন প্রত্যেকটা কর্মচারীকে দেওয়া হয়। যদি না হয় আমরা 1-3 তারিখে আমরা এখানে গণ অবস্থান এবং তার সঙ্গে আরও যে বৃহত্তর আন্দোলন, সেটা কর্মবিরতি বা পরবর্তীতে আমরণ অনশন, সেই দিকে যাব। আজকে আমরা সময় দিয়েছি স্বাস্থ্য প্রশাসনকে, যদি আজকে বিকেলের মধ্যে সেই আমাদের যে সংশোধিত বেতন যে আমাদের ডাটা এন্ট্রি অপারেটর কর্মচারীরা পায়নি, তাদেরকে যদি আজ বিকেলের মধ্যে সেই সংশোধিত বেতন না দেওয়া হয়, তাহলে আমরা আগামী কাল থেকেই আমরা আমরণ অনশনে যাচ্ছি। একদম কি আপনাদের সঙ্গে কোনো কারণ নেই, ঠিক আছে। এসছে কথা বলেছি, যেমন কথা বলি সবসময়, সেটা নো কোশ্চেন অফ হার্স বিহেভিয়ার। নাম্বার টু হচ্ছে যে আমরা কিছু আমাদের সহকর্মী যাদের বেতনক্রম আগের রেটে রাখা আছে, সেটা হচ্ছে অ্যাজ পার গাইডলাইন, স্টেটের গাইডলাইন অনুযায়ী। তো স্টেটকেও আমরা চিঠি পাঠিয়েছি, টাইম টু টাইম কমিউনিকেট করছি। স্টেট যেভাবে গাইডলাইন দেবে সেই মতো আমরা বাদবাকি যে সমস্যাগুলো অ্যারাইজ করছে সেগুলোর সলিউশন হবে, এবং সমস্যার সলিউশন হবে আমার ধারণা খুব তাড়াতাড়িই হবে, যেটা হচ্ছে স্টেটের গাইডেন্স অনুযায়ী হবে। সেটা তো আমি বলতে পারবো না। আমরা স্টেটকে তো আমরা জানিয়েছি, আমরা পুরো ব্যাপারটা জানিয়েছি, কথা বলছি, আজকেও কথা বলছি, বারবার চেষ্টা করছি যাতে করে সমস্যাটা কমিয়ে না যায়, মিটে যায়। কিন্তু যতক্ষণ না স্টেট থেকে ফার্দার গাইডেন্স দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এই উত্তর 24 পরগনা স্বাস্থ্য জেলায় ওরা দাবি করছেন 800 প্রায় NHM কর্মী আছে, তো এদের সঙ্গে এদের প্রত্যেকের ক্ষেত্রে কি একই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে? সবাই তো মাইনে পেয়েই গেছে বা পেয়ে যাবে আজকের মধ্যে, কিন্তু ওদের ওই বর্ধিত যে সবাই পেয়ে যাবে এক্সেপ্ট কয়েকজন। এক্সেপ্ট কয়েকজনের কেন আর করতে গিয়েছিলেন? এটা স্টেট গাইডলাইন মতোই আর কি, আপাতত কয়েকজনের বেতন পুরনো রেটে হবে, ঠিক আছে। বাকিরা নতুন রেটে অলরেডি পেয়ে গেছে বা পাচ্ছে, আজকে ঢুকে যাবে। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নাম্বার 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।